যতেক ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয়, শুনিলে না শোনে কান, জানিলে না জানে প্রাণ, দরহাইতে না পারি নিশ্চয়। কলিপাবন অবতার প্রেম পুরুষোত্তম পরম করুণা বরুণালয় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্জ্য, বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি, প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে ভজনোন্মুখ ব্যক্তির যে প্রাথমিক অন্তরায়গুলি, যা তার আন্তরিক বাহ্য অন্তরায়ের কথা উনি অন্যত্র বলবেন, আন্তরিক যে প্রাথমিক অন্তরায়গুলি তার এই অন্তরায়গুলির জন্য মানবকুল তারা ভজনের উপকারিতা জেনেও প্রকৃত আত্মার কল্যাণ কি অহি কি পারত্রিক, ভগবানে ভক্তি হলে ইহ জগতের সব কিছু মিলবে অনায়াসে, অর্থ সম্মান কোন তুচ্ছ, পারত্রিকের নিখিল সম্পত্তি, নিখিল ঋদ্ধি সিদ্ধি বিভূতি। ভগবান উদ্ধবকে বলছেন যে আমার ভক্ত আমার কৃপা প্রসাদে সব কিছু তিনি প্রাপ্ত হন, তাকে অন্য কোনো সাধনার আশ্রয় নিতেই হয় না। তার দৃষ্টান্ত বৃহৎ ভাগবতামৃতের গোপকুমার, ওনার এই গোবর্ধনের তটক প্রদেশেই জন্ম, গোচারণ করতেন বাল্যকাল থেকেই। হঠাৎ বনের মধ্যে দেখতে পেলেন কিছুদিন থেকে এক সাধুর আবির্ভাব হয়েছে, তিনি গৌর দেশের অর্থাৎ এক সিদ্ধ পুরুষ, তার শরীরটি বঙ্গদেশের, নামটি তার জয়ন্ত, গাছের তলায় বসে থাকেন, কখনো হাসেন কখনো কাঁদেন, কখনো মূর্ছিত হয়ে সেই ভুলুণ্ঠিত হন, কখনো তার অশ্রুধারায় সেই ভূমি পঙ্কিল হয়ে যায়, কখনো বিমনা হয়ে কোথায় অরণ্যের ভিতরে চলে যান। বালক গোপকুমার কিছুই বুঝতে পারে না,
তবে ভালো লাগে। সে গোচারণ করতে করতে সেই সাধুর কাছে গিয়ে বসে, তিনিও এই বালককে দেখা মাত্র বুকে জড়িয়ে ধরেন। এদের হাবভাব ওনার অন্তরে অভীষ্ট দেবের স্মৃতি এনে দেয়, বুকে নিয়ে অশ্রু বিসর্জন করতে করতে বিমনা হয়ে কোথায় চলে যান, অর্থাৎ সক্ষভাব সিদ্ধ মহাপুরুষ ইনি। এমন বর্ণনার ভঙ্গি যে ভাব সিদ্ধি লাভ হলে তখন তার কি অবস্থা হয় সে প্রসঙ্গে গোস্বামীপাদ, ওরাও গোচারণ করছে আর উনিও কোনো গাছের তলায় বসে আছেন। এই জাতীয় ভাব সিদ্ধ মহাপুরুষ যারা, তারা তো প্রায় জনসমাজে থাকেন না, জনসংঘ তারা অত্যন্ত ভয় পান। প্রবোধানন্দ সরস্বতীপাদ বৃন্দাবন মহিমামৃতে বললেন যে এখনো সেই জাতীয় মহাত্মা এই নিত্য চিন্ময় অপ্রাকৃত ধামে আছেন, যারা সেই করতলে গণ্ডদেশ নষ্ট করে দিবারাত্রি অশ্রুধারায় পৃথিবীকে পঙ্কিল করছেন, সাক্ষাৎ অভীষ্ট দেবীর দর্শনের নিমিত্ত প্রাণ ফাটা আকুতি হাহাকার, অর্থাৎ যারা প্রেম লাভ করেছেন, ভগবত সাক্ষাৎকার প্রাপ্ত হয়েছেন, কি ভাব দশায় আরূঢ় হয়েছে, তারা আমাদেরকে ধরা দেবেন না আর আমরা চিনতেও পারবো না তাদের। কত কোটি কোটি জন্মের ভাগ্য থাকলে তাদের দর্শন মেলে, হয়েই তো গেল, দর্শন মাত্রে তারা জীবকে কৃতার্থ করতে পারে। এখনো এই জাতীয় মহাপুরুষ এই ব্রজধামে নিবাস করেন, কিন্তু কোথায় তা আমরা কি করে জানব। একে সিদ্ধ সিদ্ধ ভূমি বলা হয়, সতত সিদ্ধ পুরুষের এই স্থানে অবস্থান, পরমহংসগণ কর্তৃক নিষেবিত এই মহাশক্তিময়ী পাবনী ভূমি, এ কখনোই রিক্ত হতে পারে না। একদিন সেই মহাপুরুষ বললেন, বালক তুমি যমুনায় স্নান করে এসো তো, এতটা প্রসন্ন কেন হলেন? মাঝে মাঝে উনি একটু তক্র দুগ্ধ দিতেন, সাধু বাবা বসে আছেন, উনি কাঁদছেন, কি ওনার কাজ করছেন? তো বালক গোপকুমার একটু দুগ্ধ, একটু তক্র, কি তার কাছে গিয়ে বসে থাকতো, উনি সক্ষভাবে সিদ্ধ। তো এদেরকে দেখে ওনার সেই সখাগণের উদ্দীপন হতো, তাই ভাবাবেশ, এই যে সেবার আভাস। কৃপা কিভাবে লাভ হয়? সেবার দ্বারা। ঠাকুর মহাশয় যেভাবে কৃপা লাভ করলেন ঠাকুর লোকনাথে, তা তো জানাই আছে সকলে, সেবা পাওয়ার এই মাত্র কৃপা পাওয়ার উপায় সেবা। এছাড়াও মহৎ কৃপা পাওয়ার নিমিত্ত প্রভুর কাছে আকুল হয়ে নিবেদন করতে হয়, আবেদন করতে হয়, গৌর হরি আমাকে প্রকৃত মহতের সঙ্গ দাও, আশ্রয় দাও, যাতে আমি জীবনে প্রকৃত সত্য পথের সন্ধান পেতে পারি, তার চরণে অশ্রু বিসর্জন করতে হয়। অতি দুর্লভ হলেও
সর্বদা এই কামনা তার শ্রীচরণে নিবেদন করে যেতে হয়। একদিন দেখা যায় তার কৃপার অনুমোদনে সেই বাসনা পূর্তির স্বর্ণিম সুযোগ এসে উপস্থিত হয়। ওটা তার কৃপানুমোদন ব্যতীত হবে না, উনি মহতের ভিতরে প্রেরণা দেবেন। তখন মহৎ কাউকে কৃপা করতে ব্যগ্র হবেন, তার অন্তরের ভক্তি তখন তাকে প্রেরণা দেবে, তখন যোগাযোগ হবে। এই জন্য রাম কৃপা বিনু সুলভ না সই, কৃষ্ণ কৃপা ব্যতীত মহতের সঙ্গ দর্শন স্পর্শন সেবা কোনো ভাগ্যই হয় না। যখন কোনো মানবীর এই সংসার চক্রে পরিভ্রমণের সময় শেষ হয়ে যায়, যখন সংসার ক্ষয়োন্মুখ হয়, সেই মুহূর্তেই মহৎসঙ্গ লাভ হয়। যা মুচুকুন্দ মহারাজ বললেন, ভবাপবর্গ ভ্রমত যদা ভবে জনস্যতরহা চ্যুত সৎসমাগম, সৎসঙ্গম জর্হি তদৈব সদ্গত। সাধু সঙ্গ হয়েছে ভগবানে মন লাগেনি এ হতে পারে? সূর্যোদয় হয়েছে আধার যায়নি এ তো অসম্ভব। পরশমণির স্পর্শ হয়েছে অথচ লৌহ সুবর্ণে রূপায়িত হয়নি, এ কি হতে পারে? এই জন্য ঠাকুর মহাশয় বললেন, যদি হয় সাধুজনার সঙ্গ, যদি কেন, জন্ম জন্মান্তরের বহু ভাগ্য ছাড়া হবে না। এইটাই তো নিখিল সৎকর্মের ফল। আর সাধুসঙ্গ প্রাপ্তি হচ্ছে ভগবানের প্রকৃত কৃপা প্রসাদ। বালক, যমুনায় একটা ডুব দিয়ে এসো না উপস্থিত। তখন উনি বললেন, আমি তোমাকে যা বলছি এটি পরমেশ্বরের কৃপা প্রসাদ, হৃদয়ে ধারণ কর। এই বলে তিনি দশাক্ষর কৃষ্ণ মন্ত্র উপদেশ করলেন। দশাক্ষর মন্ত্রটি অষ্টাদশাক্ষর মন্ত্রের মধ্যেই আছে, ভিন্ন নয়। এইবার ধ্যান জপ প্রণালী শিক্ষা দিচ্ছেন। ধ্যানের কথা বলতে গিয়ে উনি তো প্রেমিক, প্রেমিকরা আমাদের মতো ছর বেছর কথা বলতে পারেন না। প্রেমের হাওয়া লাগলেই মুখ বন্ধ হয়ে যাবে, কেঁদে আকুল হবেন, তিনি সাত্ত্বিক বিকারে অভিভূত হবেন। তো উনি মদন গোপালের ধ্যানের কথা বলতে বসে একদম পতিব্রতা, যেমন পতিবিয়োগ শোকে কাঁদে, কেউ পতির প্রিয়জন এসেছে তখন পতির কথা মনে করে পতিব্রতা কাঁদতে কাঁদতে যেমন আর কিছু বলতেই পারেন না, লজ্জায় লুকিয়ে পড়েন, অথচ হৃদয়ে প্রচন্ড আবেগ, ঠিক সেই অবস্থা হল এই প্রেমিকের অবস্থা। যাকে তাকে প্রেমিক বলে সিদ্ধ বলে মেনে নিতে নেই, তাতে জীবনে ঠকতে হয়, লক্ষণ দেখে চিনতে হবে। উনি লজ্জা পেয়ে বালকের সামনে কাঁদছিলেন, আবার শিষ্য, উনি বনের মধ্যে কোথায় যে লুকিয়ে গেলেন, গোপকুমার আর তার দেখা পাননি। তো দেখুন, বালকের শুধু মন্ত্রটুকু জানা আছে, ওইটুকু মনে আছে, তাই জপ করে যায়, মনে মনে জপ করে সকলের অলক্ষে।
অর্থাৎ গোস্বামী উপাধ বলতে চাইছেন ভজনটা যত গোপনে করা যায়, গোপনে ভক্তি প্রেম অনুভূতি প্রাপ্তি যেন জগতের কেউ না জানে। প্রেম অত্যন্ত মূল্যবান বস্তু, জানলে খুইয়ে যাবে। এত কাঁদেন কেন, আপনি কি কিছুই পাননি? কোন জিজ্ঞাসু কোন মহাপুরুষকে প্রশ্ন করছেন, আপনি যে এত হাহাকার করেন কি জন্য, আপনি কি কিছুই পাননি? আগে গুরুদেব কিছু দিয়েছেন কিন্তু বলেছেন খুইয়ে যাওয়ার ভয় আছে, এই পথে পাওয়ার থেকেও ধরে রাখা অত্যন্ত কঠিন। গুরু বৈষ্ণব কৃপা করে কাউকে কিছু দেন, পরের ধনে পোদ্দারি বলে না, অর্জন করা নয় দানে পাওয়া, কিন্তু পেলেও ধরে রাখা কঠিন। কেন, অভিমান যদি আসে গেল ব্যাস, এ তো চিত শক্তি, প্রেম হচ্ছে লাদিনী শক্তি, সেই অপ্রাকৃত দিব্য চিন্ময়ী শক্তি সাধকের দেহ মন প্রাণে আবির্ভূত হচ্ছেন। কিন্তু সিংহিনীর দুগ্ধ স্বর্ণপাত্র ছাড়া থাকবে না, ফেটে যাবে। তেমনি এই ভক্তি শক্তি, এই প্রেমরূপী মহাদেবতা, তিনি সেই প্রকার আধার ছাড়া কখনোই আসেন না থাকেন না। তো আধার অত্যন্ত দুর্লভ জগতে, ছিদ্র, ওই জন্য সেই সুন্দর সুখময় আনন্দময় প্রেম জীবের হৃদয়ে সহসা আসেন না, এলেও স্থিরভাবে থাকতে চান না। কে বলল আসেন না, আসেন, কিন্তু ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি রয়, এইগুলি হচ্ছে ছিদ্র, যদি এই জগতের অর্থ সম্মান ভোগের কোনো কামনা রঞ্চ মাত্র হৃদয়ে থাকে, সেই লাদিনী শক্তি আসবেন না। কি করে আসবেন? লাদিনীর শক্তির কাজ হচ্ছে গোবিন্দকে আনন্দ দেওয়া, উনি আনন্দিনী শক্তি। লাদিনী দ্বারায় করেন ভক্তের পোষণ, লাদিনী দ্বারায় করেন আনন্দ আস্বাদন, সর্বশক্তি বরিয়সী সেই লাদিনী, সেই ছিদ্র অপবিত্র আধারে কি করে তুমি আসবে? কোন মহারানী তিনি কি যেখানে চণ্ডালিনী আছে দুর্বাসনা, তিনি কি সেইখানে আসেন? মহারানী যেইখানে এসে বসবে সেই স্থানটা সেই রকম সুমণ্ডিত হওয়া প্রয়োজন, সেই রকম সাজগোজ ঠাট বাট, তবে তো মহারানী আসবেন। হরিভক্তি মহারানী যে হৃদয়ে আগমন করেন, প্রেম সূর্য যে হৃদয়ে সমুদিত হয়, বহু আগেই সেই হৃদয়ের থেকে অন্ধকার বিদূরিত হয় ভাবের উদয়ে। ভাবকে বলা হলো অরুণোদয়, প্রেম সূর্যান সুসাম্য ভাগ রতিভি চিত্রমাশ্রিণ্য, তাহলে সেই হৃদয় কত সুন্দর হয়ে ওঠে যেখানে প্রেম সূর্য উদিত হবেন। আসেন, এই জন্য বলা হলো শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, এই প্রেম স্বয়ং এসে উদিত হন। কোথায় আছেন এই প্রেম,
নিত্য সিদ্ধ পার্ষদগণের হৃদয় আকাশে নিত্য ভাস্বর এই প্রেম সূর্য ভাব সূর্য। যখন সেই নিত্য সিদ্ধ পার্ষদগণের ভাব এবং আনুগত্য নিয়ে কোন ভাগ্যবান মানব সাধনা করেন মহৎকৃপা প্রাপ্ত, শ্রবণ কীর্তনের ফলে হৃদয়টা যখন পরিমার্জিত স্বচ্ছ হয়ে যায়, তখন সেই হৃদয়টিকে স্ফটিক মণির সঙ্গে তুলনা দেওয়া হয়েছে, স্বচ্ছ হৃদয়। তখন উনি যখন শ্রবণ কীর্তন করেন, সেই নিত্য সিদ্ধ পরিকরগণের ভাব চন্দ্রের কিরণে হৃদয়রূপী চন্দ্রকান্ত মণি বিগলিত হয়ে যায়। সেই হৃদয়রূপী স্ফটিক মণিতে নিত্য সিদ্ধ পার্ষদগণের ভাবের প্রতিবিম্ব পড়ে, সমুজ্জ্বল হয় সেই হৃদয়। মহতের ভাব ভাবিতে ভাবিতে, মহতের যে ভাব সেই ভাবের কথা নিশিদিন চিন্তা করতে করতে একটা ভাব একটা রস তাতে স্থিতি। এমন নয় যে একবার ব্রহ্ম বলেন, একবার পরমাত্মা বলেন, একবার ভগবান বলেন, একবার নারায়ণ বলেন, একবার রাম বলেন, খিচুড়ি হলে হবে না। একটা ভাব এক রস এক ইষ্ট এক সাধনা এক লক্ষ্য, তবে ভাব সিদ্ধি লাভ হবে, এডালে ওডালে হবে না। একটা ভাবই পাওয়া যায় না, একবারে দশটা ভাব। এক সাক্ষাৎকারই দুর্লভ, একবারে দশ রকম সাক্ষাৎকার অসম্ভব। একে ঐকান্তিক ভক্তি বলা হয়নি। বেশ, তাহলে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়, উদিত হন সেই প্রেম সূর্য। সূর্য তো উদিতই হন সব প্রকাশ। আবার বলা হল, যদি হয় তার যোগ, কভু না হয় তার বিয়োগ। বিয়োগ হইলে কেহ না জিয়য়। একবার যদি প্রেম হৃদয়ে আসেন, আর কিন্তু অন্ধকার হবে না সেই হৃদয়, সর্বদা নিত্য শাশ্বত সেই প্রেম, ভগবানেরও উপরে প্রেমের স্থান। তাহলে কতখানি মহাশক্তিযুক্ত সেই প্রেম যে ভগবানকে না চায়, যে প্রেমাদীন হয়ে ভগবান নিজের ভগবত্তাকে ভুলে গিয়ে ভক্তের একান্ত সেবক হয়ে যান। আমি তাদের পেছনে পেছনে ঘুরি, তাদের পায়ের ধুলি নিজ অঙ্গে মাখি, এতখানি ভগবান প্রেমাধীনতা প্রকাশ করেছেন। সেই প্রেম কত মূল্যবান যা ভগবানকে একান্ত রূপে বশীভূত করে। সেই প্রেমের অভাবে ভক্ত কি জীবিত থাকতে পারেন? তাই বিয়োগ হইলে কভু না জিয়য়। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, এই জগতে আমরা কি সুখ পেয়েছি? আমাদেরকে তো কাঙাল বলা হয়, কারণ অর্থ সম্মান দেহ সুখ এর সঙ্গে তো আত্মার কোনো সম্পর্কই নেই। একজনের পিপাসা ক্ষুধা আর আরেকজনকে খাওয়ানো হচ্ছে আন্ডে গন্ডে, হবে কি? ক্ষুধা হচ্ছে আত্মার, আত্মা কাঁদছে, যুগ যুগ অতিবাহিত হয়ে গেছে, আত্মাকে কিছু দিতে পারিনি। ক্ষুধা পিপাসায় একজনের আর খাওয়াচ্ছি আরেকজনকে, সেবা করছি দেহের, দেহের সেবায় কি আত্মা প্রশান্তি লাভ করতে পারবে? ক্ষুধা পেয়েছে আপনার আর খাচ্ছি আমি, ক্ষুধা যাবে কি? ঠিক সেই প্রকার, যেমন
দিবাভাগীর কর্মমুখর জগৎ যখন শান্ত হয় সেই নৈশ নীরবতা, তখন গভীর বনানীর ভিতরে সেই পার্বত্য প্রদেশের কুলুকুলু ঝর্ণার নিনাদ শোনা যায়। দিনের কর্মকলা হলে শ্রুতিগোচর হয় না, পার্বত্য ঝর্ণার শব্দ তখনই কানে আসে যখন সেই নীরব নিঝুম নিশিথিনি নৈশ স্তব্ধতা। ঠিক সেই প্রকার এই যে সত্তরজ তমগুণের কোলাহল, এই যে ইন্দ্রিয়ের চাঞ্চল্য, যে মুহূর্তে সত্যগুণের উদয়ে দেহ মন প্রাণ স্থির হয় সেই সদ্নিম মুহূর্তে হৃদয় রূপী গভীর বনানীর ভিতরের থেকে চিরক্ষুধিত চিরতৃষিত আত্মার আর্তনাদ ক্ষীণ স্বরে শোনা যায়। আত্মা কাঁদছে, সে আহার চায়, আমরা সেবা করছি দেহের, এবং দেহের সুখ যারা দেবে তাদের কি অজ্ঞতা! এর থেকে অজ্ঞতার কি হতে পারে? এম ধন সাধনার দ্বারা তাকে অর্জন করতে হবে, এই জগতের ধনের স্পৃহা চিরদিনের তরে ত্যাগ করতে হবে, তবে পরমার্থ পথে প্রবেশাধিকার হবে। কাঙাল সাজতে হবে, কাঙাল না হলে মহাপ্রভু প্রেম দেবেন না। ধনীকে কেউ দান করে? যদি কেউ ধনীকে দান করে সে তো অহম্বক। দানটা তো গরিবকে দিতে হবে, যার নাই, যে নিঃস্ব, যে অসহায়, যে খেতে পায় না, তার তো সে দানের পাত্র। দিয়তে অনুপকারিণী অর্জুনকে বলছেন, কাকে সাত্বিক দান বলে, কাকে রাজসিক দান বলে, আর কোন দানটাই তামসিক? যাও যাও, হবে না। আচ্ছা, যখন পিছে পড়েছ, দিল নাও। এ কি প্রকৃত দান হল? মান যশ প্রতিষ্ঠার নিমিত্ত এই সংসারে আমাকে লোকে জানুক, আমার নাম হোক দুনিয়া জুড়ে, এই সব ঘৃণিত প্রবৃত্তি নিয়ে, দূষিত চিত্তবৃত্তি নিয়ে আমরা যে সমস্ত সৎকর্ম করে থাকি, দান পুণ্য তীর্থাটনাদি, সেইগুলিকে ভগবদ্গীতায় ভগবান বললেন রাজসিক কর্ম। দিয়তে অনুপকারিণী, যার উপকার করবার ক্ষমতা নেই, সে আমাকে কিচ্ছু উপকার কোনোদিন করতে পারবে না, তাকে পাঁচটা পয়সা দিলাম, তদ্দানং সাত্বিকং বিদু, কোনো কামনা নিয়ে নয়, দয়ায়। দুর্দশা দেখে চিত্তটা বিগলিত হয়েছে, সেই দানটাকে বলে সাত্বিক দান। কি সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার ভগবদ্গীতার! এমনি বলা হয়নি সর্ব উপনিষদ সার? তাহলে এই জন্য ধনীকে দেওয়াটা দান নয়। তাহলে প্রেম ধন লাভ করতে গেলে কায় মন বচনে কাঙাল হতে হবে, কাঙালকেই মহাপ্রভু প্রেম ধন দেবেন, ধনীকে দেবেন না। কাঙালের অর্থ কি? কাঙাল হওয়া যে অত্যন্ত কঠিন, অভিমান মঞ্চের থেকে মাটিতে লাভ দিয়ে পড়তে হবে। মহাপ্রভুর সেই প্রেমের হাটে, নিত্যানন্দ প্রভুর সেই প্রেমের হাটে নাম প্রেম ভিক্ষা করতে হবে গোলোক নিকেতনবাসে সাশ্রু নেত্রে। কবে নিত্যানন্দ মোরে করিবেন দয়া, ঘুচাইবেন মোর বিষয়ের মায়া, তার কৃপা ছাড়া হবে না, এটা গায়ের জোরের পথ নয়। দিয়া নিজ চরণের ছায়া, নামের হাটেতে আমায় দিবেন অধিকার,
একটা প্রেমের হাট আছে, সেই প্রেমের হাটের ছাড়পত্র শ্রী গুরু নিত্যানন্দ রাম কৃপা করে দেবেন। সর্বশক্তিমান শ্রী গুরুরূপী নিত্যানন্দের কৃপায় হৃদয় শীতল হবে, আর কারো ক্ষমতা নাই এই ধন দেওয়ার, প্রেম কল্পতরু ব্যতীত। তখন প্রেমের হাটে প্রবেশাধিকার লাভ করবেন সাধক। দিয়া নিজ চরণের ছায়া, নামের হাটেতে দিবেন অধিকার, সেখানে মূল্য নিয়ে যেতে হয়। হাটে গিয়েছি, প্রবেশপত্র পেয়েছি, ঠিক আছে, কিন্তু যদি মূল্য না থাকে তাহলে কিছু কেনা যাবে কি? পুঁজি যদি না থাকে কিছু কিনে বেচা যাবে কি? মূল্য চাই, এই মূল্যটা কি? শ্রদ্ধারূপী মূল্য নিয়ে আসতে হবে এই প্রেমের হাটে। শ্রদ্ধা না থাকলে হবে না। প্রাকৃত বুদ্ধি যদি আসে, গুরু বৈষ্ণবে ধামে নামে যদি মানুষ বুদ্ধি থাকে, তাহলে কিচ্ছু মিলবে না। তাই শ্রদ্ধা মূল্যে কিনিব লুটিব হরিনাম রস, রস বিক্রি হয় এই হাটে, প্রেম রস, ভক্তি রস, নাম রস, লীলা রস, সেবা রস, এটা রসেরই হাট। কিনিব লুটিব হরিনাম রস, কিনে নিয়ে আবার বেচুন, দিন দান করুন। নাম রসে মাতি হইব বিবশ, রসাস্বাদনে বিবশতা এসে যাবে, স্তব্ধিভূত ভাব, সব ভুল হয়ে গেল। যেমন আগন্ঠ মদ্যপান করে মদ্যপ সব কিছু ভুলে যায়, এমনকি নিজেকেও ভুলে যায়। কোটির বসনটা কোথায় যে বিগলিত হয়, রাত্রি যে কোথা দিয়ে প্রভাত হয়ে গেল, কোথায় কোন খানাখন্ডের মধ্যে পড়ে আছে মদ্যপ যেন বুঝতে পারে না। তেমনি তোমার কথামৃত ভক্ত মুখে, তোমার নামামৃত লীলামৃত সেবামৃত পান করে এতটাই মত্ত হয়ে যাব যে সংসার নিশা কখন যে প্রভাত হবে, এই দেহটা কোথায় যে কবে পড়ে গেছে দেহরূপী বস্ত্র, সাধক কিছুই বুঝতে পারবেন না। ধ্রুব মহাশয় এই কথাই বললেন, ভক্তি মোহ প্রবহতাম তৈমে প্রসঙ্গ, ভূয়াদ অনন্ত মহতাম অমলা শয়ানাম, যে নান যশৌল বনমরূপ ব্যসনং ভবাব্ধিম, নেশে ভবদ গুণকথাম মৃতপান মত্ত। একটা মত্ত শব্দ আছে। তাই যখন গুরু নিত্যানন্দ রামের কৃপায় রসাস্বাদনের অধিকার লাভ হবে, তখন কিনিব লুটিব হরিনাম রস, নাম রসে মাতি হইব বিবশ, তখন আর নড়াচড়ার ক্ষমতা থাকবে না, আর রাকারা যাবে না। রসের রসিক যারা নাম রসে, লীলা রসে, সেবা রসে, দৈন্য রসে, বৈরাগ্য রসে ডুবে গেছেন, সেই অপ্রাকৃত চিন্ময় রস, এ চিনি কলার রস নয়, জড়ীয় কাব্যরসও নয়, সেই রসের রসিক যারা, তাদের চরণ পরস করি রসে মজিব অনিবার। কি করলে অনুভূতি হয়? রসিকদের চরণের ধুলি যদি অঙ্গের ভূষণ হয়, তবে তো রসানুভূতি লাভ হবে। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়, অনুভব ছাড়া জীবন শূন্য, শুষ্ক,
মার্জন হয় ভজন, মাস্তে তো হবে তামার বাসনটা নাকি অমনি থাকবে? এই মার্জনটা কি শ্রবণ কীর্তন? মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, বাধা দিচ্ছে কে? এই যে বলছেন কাম ক্রোধ লোভ মোহ ইন্দ্রিয়, এগুলি কে? এরা কে? এরা হচ্ছে অবিদ্যা, এরা হচ্ছে অজ্ঞানের সাঙ্গপাঙ্গ পরিকর। এই অজ্ঞান অবিদ্যা পরাজয় যখন সেই চিৎশক্তি লাদি নিয়ে এসে অন্তরকে সমালোকিত করবে, সেই লাদিনী শক্তির উদয়ে চিত্ত দেহ মন প্রাণ হবে প্রজ্জ্বল। তখন আর এই কাম ক্রোধ লোভ মোহ এরা কি মাথা তুলে দাঁড়াবার সাহস পাবে? কোথায় পালিয়ে যাবে? আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দর সিংহ রবে যেন করিগণ। বনের ভিতরে যখন সিংহ গর্জন করতে থাকে তখন হাতিগুলি যেমন ভয়ে পালায়। মহারানী যেই এসে উপস্থিত হয় সঙ্গে সঙ্গে দাসীগুলি জটলা করছিল এখানে। যেই মহারানী এসেছে সঙ্গে সঙ্গে দাসীরা ভয়ে পালিয়ে গেছে, জানে মহারানীর স্বভাব, ওই আড়ালে গিয়ে কোথাও লুকিয়ে গেছে। মহারানীর সামনে দাঁড়ানো যায়? তেমনি হরিভক্তিরূপী মহারানী যখন হৃদয়ে আগমন করবেন, অবিদ্যারূপী এই চেরি দাসী এরা যে কোন দিয়ে পলায়ন করবে পথ পাবে না। সিংহ রবে যেন করিগণ, সকল সন্তাপ যাবে, মহানন্দ সুখ পাবে। আমরা সংসারের বাজারে যা সুখ কিনেছি ওগুলি চিটে পোটা। শ্রীমদ ভাগবত বললেন, এই কণ্ডুই অনেন করয়ো, আরো চুলকাতে চুলকাতে ঘা হয়ে গেল, কিন্তু ভালো লাগছে, এর থেকে বেশি কিছু না। প্রহ্লাদ মহাশয় বললেন, চর্বি তো চর্ব, চাবানো জিনিসটাকে চাবানো, একটা ডাটা কেউ চাবিয়ে ফেলে রেখেছে ওইটাও আর চাবানো। মতির ন কৃষ্ণে পরত শত বা মিথো বিপদে গৃহব্রতানাম অদান্ত গভীর বিশতান্তমিশ্রম পুনঃ পুনশ্চর্বিত চর্বডানাম। কিচ্ছু পাইনি সংসারে, কিচ্ছু পাইনি, খালি হাত, শূন্য, ভ্রান্ত ভিক্ষুক মানব, কিন্তু সে নিজেকে ধনী মানি জ্ঞানী গুণী বিদ্বান, কত কিছু সে নিজেকে মনে করে, এটা কি তার বিভ্রান্তি নয়? ঠাকুর মহাশয় সতর্ক করছেন, মহানন্দ সুখ পাবে যখন সেই ভক্তি লাভ প্রেম লাভ হবে, তখনই তো সে সুখী প্রকৃত, তখনই তো সে স্বস্থ সপদস্থ, এখন তো সে অপদস্থ, কারণ সে পদে প্রতিষ্ঠিত হয়নি, সারাজ্য লাভ করেনি। জ্ঞাতা দেবং সর্বপাশাপহানি, পরমেশ্বরকে না জানলে এই যে পাশ অষ্টপাশ আবদ্ধ করে রেখেছে, এই যে অবিদ্যা অস্মিতা রাগ দ্বেষ অভিনিবেশ, এই সব পাশে আবদ্ধ পঞ্চরোগে হত, কি করে জীব নিরোগী হবে? সে তার সতর উপনিষদ বলছেন, জ্ঞাত্বা দেবম সর্বপাশাপহানি ক্ষীণয়ে ক্লেশৈর জন্ম মৃত্যু প্রহানি, এই দুটো দেহ নষ্ট হয়ে যাবে, এই দুটো জামা খুলে ফেলতে হবে, এইবার তৃতীয় দেহ ভেদে তৃতীয় দেহ লাভ হবে, সেটি হচ্ছে ভগবত পার্ষদ দেহ। বিশ্ব ঈশ্বর্যং প্রাপ্য ত
তখন তিনি বিশ্ব ঐশ্বর্য লাভ করবেন, সেই ত্রিপাদ বিভূতি ভোগের অধিকারী হবে, সেই অশোক অভয় অমৃত স্বরূপ হয়ে যাবেন। কেবল আপ্তকাম, তখনই তো তিনি আপ্তকাম প্রাপ্ত কাম, মহানন্দ সুখ পাবে। যার হয় অনন্য ভজন, কিন্তু পাবেটাকে যিনি অনন্য ভজন করবেন তিনি। এই জন্য পাওয়া যেমন কঠিন, আবার রাখতে পারা আরো কঠিন, খুইয়ে যাবে। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, যদি তার পাই এক বিন্দু, সেই বিন্দু জগত মাতায়। কৃষ্ণ প্রেম যেন শুদ্ধ গঙ্গা জল, গঙ্গা জলের ভিতরে যেমন কোনো অপবিত্রতা নেই, তেমনি কোনো কামনা বাসনা আত্মসুখের স্থান নেই। রসের রসিক চরণ পরশ করি রসে মজিব অনিবার, এই জন্যই সাধন ভক্তির অনুশীলন শ্রবণ কীর্তন। তো ওই বালককে গুরুদেব মন্ত্রটুকু দিলেন, গোপনে গোপনে জপ করে, গোপনে গোপনেই ভজন সাধন করতে হয়। আমটা যদি বাইরে ঝুলতে থাকে রাস্তার পাশে, আম গাছ আমটা ঝুলছে, যেই দেখে সেই একটা ঢিল মারে, পাখিতে ঠোকরায়। আমটা ঠিক মতো বড় হতে পারে না, পাকবার আগেই ওর ভাগ্যে দুর্দশা, মাটিতে ধবাস করে পড়তে হয়। কিন্তু যদি সেই আমটি পাতার অন্তরালে থাকে, কেউ না দেখে, তো বাকিতেও ঠোকরাবে না, কেউ ঢিলও মানল না, ঠিক মতো সে যথা সময়ে পরিপক্ক হয়ে ভগবানের ভোগের উপযুক্ত হল। তেমনি আমরা প্রথমেই গুরুদেব গোড়ার থেকেই শিক্ষা দেবেন, বৎস ভজন সাধন করবে কিন্তু সাবধানে গোপনে, জগৎকে জানতে দেবে না তুমি বৈষ্ণব, তুমি ভক্ত, তুমি কিছু। জগতের মানুষ জানুক যে তুমি একদমই নিঃস্ব, কেউ কাছে যাতে না ঘেসে, তবে পারবে ভজন। যদি অভিমান আসে ভক্তি মহারানী পালিয়ে যাবে, যদি অনাচার আসে ভক্তি মহারানী দৌড় দেবেন, কোথায় এলাম বাপরে বাপ। যদি অন্য আকাঙ্ক্ষা আসে, অন্য সঙ্গ হয়, ভক্তি পালাবে। অভিমান অনাচার অপরাধ অন্য আকাঙ্ক্ষা, এইগুলি ভক্তি মহারানী সইতে পারেন না। সেই শুদ্ধ হৃদয়ে হবে ভক্তি রসের আস্বাদন শ্রবণ কীর্তনে। যার উপগোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুতে বললেন, ভক্তির নির্ধূত দোষানাম, সাধন ভক্তির প্রভাবে হৃদয়টি হয়ে গেছে নির্ধূত, নিঃশেষ রূপে ধৌত, প্রসন্ন জলচেতসাম, হৃদয় প্রসন্ন উজ্জ্বল। শ্রী ভাগবত রক্তানাম, যিনি গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবতে অনুরক্ত। রসিকা সঙ্গরঙ্গিনাম, রসিক ভক্তের সঙ্গে সম্যক রঙ্গী। জীবনী ভূত গোবিন্দ পাদ ভক্তি রসশ্রিয়াম, যার জীবনীভূত হয়েছে একমাত্র গোবিন্দের পাদ পদ্ম ভক্তি রসশ্রী। প্রেমান্তরঙ্গ ভূতানি কৃত্তান্নেবানি তুষ্ঠতাম, প্রেমের অন্তরঙ্গ সাধন যে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি, তাতে সর্বদা যিনি নিযুক্ত আছেন। যে সাং হৃদি রাজন্তি সংস্কার যুগলজ্জ্বলা, এবং হৃদয়ে আছে পূর্বজন্মের সংস্কার, পূর্বজন্মের সেই সাধন ভজনের একটা বিরাট সংস্কার থাকা উচিত, যাকে রসের সংস্কার বলা হয়েছে। তা না হলে রস
মাথায় ঢোকে না। ঐশ্বর্য ঢুকতে পারে কিন্তু লীলারস মাধুর্য রস ঢুকবে না মস্তিষ্কে, কারণ ভগবানের ঐশ্বর্য স্বরূপের জ্ঞান অনেকেরই হতে পারে কিন্তু এই যে মধুরাতি মধুর ব্রজলীলা মাধুর্যময়ী গোপী সঙ্গী গোপীনাথের যে লীলা, এই লীলা কিছুতেই মাথায় ঢুকবে না যদি রসের সংস্কার পূর্বজন্মের না থাকে। আর এই জন্মেও তাত্রিশ মহচরণ আশ্রয় সেই রকম সঙ্গ সেই রকম হরিকথা শ্রবণের প্রয়োজনীয়তা আছে। এই জন্মের সংস্কার যে সাং হৃদি রাজন্তি সংস্কার যুগলজ্জ্বলা, এই যুগল সংস্কার পূর্বজন্মের আর ইহজন্মে এসব ভক্তির অসাস্বাদ। এই যে ভক্তিরসের আস্বাদনের কথা বলা হলো, তস্যৈব হৃদি জায়তে, তার হৃদয়েই উদিত হবে। ওই শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এখন ভজনোন্মুখ অবস্থা, এটা তো সিদ্ধাবস্থার কথা বলা হলো। আমরা যে অবস্থার ব্যাখ্যা শ্রবণ করছি ওটা সিদ্ধাবস্থা, অনেকটা এগিয়ে গেছেন উনি। কিন্তু প্রাথমিক যারা সবে ভজন আরম্ভ করেছেন ভজন উন্মুখ, তাদের যে অন্তরায়গুলি যার জন্য মানব ভজনের উপকারিতাটা জানছেন কিন্তু ভজন করতে পাচ্ছেন না, এরা করতে দিচ্ছে না, অনাদিকাল থেকে এরা বিষয় ভোগ করে আসছে, এরা এখন গোবিন্দের দিকে যাবে কেন? এই যে ইন্দ্রিয়গুলি, এই যে রিপু, ইন্দ্রিয়গুলিকেই রিপু বলা হলো, এই যে কাম মদ অভিমান আদি, কান শুনছে না, কানে তো অনেক কিছুই যাচ্ছে কিন্তু মনে কিছুই দাঁড়ায় না, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ। মন অনেক কিছুই সংকল্প বিকল্প করে কিন্তু যেই সংকল্প করলে জীবন ধন্য হয় মন সে বিষয়ে সংকল্প করে না, মন আমাকে ফাঁকি দেয়, কিছু মানে না, মেনেও মানে না, আমি দরহাইতে না পারি নিশ্চয়, স্থির হতে পারছি না। এই যে একবার মায়ার তরঙ্গে নাচছি আর শ্রবণ কীর্তন যখন করতে আসছি তখনও একটু হৃদয় বিগলিত হচ্ছে, হচ্ছে না যে কিছু তা নয়, হরিনাম করতেও ভালো লাগে হরিকথা শুনতেও ভালো লাগে কিন্তু আবার মায়ার নাচ নাচতেও ছাড়ি না, তাহলে দু নৌকায় পা দিয়ে চলছি, এই অনর্থ অবস্থা। একে বলা হয়েছে অনর্থ স্তর, এর যে তরঙ্গ ঢেউ সংসার সিন্ধুর যে ঢেউগুলো তরঙ্গ দেখে বড় ভয় লাগে সেইগুলিরই বর্ণনা দিচ্ছেন। শুনিলে না শুনে কান, সদুপদেশ কি আমরা শুনিনি? জন্মের থেকে শুনছি কিন্তু আচরণ করতে পারছি না কেন? জানিলে না জানে প্রাণ, আমরা কি গুরু বৈষ্ণবের শ্রীমুখে শুনিনি যে অভিমান শূন্য হতে হয়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়ের চরণাশ্রয় করা যায় না নিরভিমানী না হলে? তো মনের মধ্যে হাজার গন্ডা অভিমান কেন বসে আছে, কেন এদেরকে তাড়াতে পাচ্ছি না? বলেন ওই যে জন্ম জন্মান্তরের স্বভাব, আমি দরহাইতে না পারি নিশ্চয়, ওই ঢেউয়ে ঢেউয়ে সমুদ্রের তরঙ্গে তরঙ্গেই নাচতে হচ্ছে, কি হবে তাহলে? বললেন অভ্যাস করতে হবে, অভ্যাসে নতুকন্তে বৈরাগ্যে নচকৃচ্ছতে। এই অভ্যাসটা কি? এই অভ্যাসটাই হচ্ছে সাধন ভক্তি, শ্রবণ কীর্তন অর্চন বন্দন নিষ্ঠার সঙ্গে করে যেতে হবে, সেবাপরাধ নামাপরাধ বৈষ্ণবপরাধ ধামাপরাধ এইগুলিকে প্রতিজ্ঞা করে বর্জন করতে হবে যে জীবনে আর কোনোদিন কারো নিন্দা করব না, সকলকে প্রণাম করব, সকলকে সম্মান করব, সকলকে সুখ দেব, তবে তো অপরাধের ক্ষয় হবে, অশ্রু জলে ক্ষয় করতে হবে,
যা কিছু ভিতরে কলমশ আছে, যা কিছু জমা আছে ময়লা, এইগুলি অশ্রু জল দিয়ে ধৌত করে হৃদয়কে নির্মল এবং শীতল করতে হবে ভক্তি মহারানীর উপবেশনের যজ্ঞ। এই হচ্ছে সাধন প্রণালী, অন্তর্মুখ হওয়া। বাইরের জগতে ছোটাছুটি করে কিচ্ছু মিলবে না, অন্তর্মুখী হতে হবে। তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তবে কেউ যেন মনে না করেন যে বৃন্দাবনের ধামে আসাটাও ঠাকুর মহাশয় বলছেন পরিশ্রম, তা নয়। চিত্ত চাঞ্চল্য বর্জন পূর্বক সাধনাঙ্গে পরিনিষ্ঠিত হতে হবে, এইটি বক্তব্যের সারমর্ম। কিভাবে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য গুলির গতি বদলে যাবে সেও সাধু সঙ্গে। ঠাকুর মহাশয় তার মধুমাখা উপদেশ সেই মধুক্ষরা বাণীতে করছেন লিপিবদ্ধ উপদেশ। শ্রী শ্রী রাধা দামোদর জীবর কৃপা হলে আগামীকাল আবার হইল সাগরের আকাঙ্ক্ষা। আজকে আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকা কথার এখানে বিশ্রাম।